জি জি, আজকে একটু বেশি সেল হচ্ছে রোমান্টিক বই। অন্যান্য বারের মতো এবারও অমর একুশে বই মেলায় অসংখ্য নতুন বই প্রকাশিত হয়েছে। বিগত কয়েক বছরের মতো স্বীকৃত লেখক এবং ভিন্ন পেশার বাইরের মানুষ বই প্রকাশ করেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে চলছে ব্যাপক তোলপাড়। এবার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে খন্দকার মুশতাক আহমেদ সিনথিয়া ইসলাম দম্পতি। তাদের দুইটি বইকে কেন্দ্র করে যেমন সমালোচনা হচ্ছে, তেমনই বিতর্কের শেষ নেই। দুটি বই প্রকাশ করে বইয়ের প্রচারণার জন্য বইমেলায় গিয়েছিলেন, তারপর অপদস্থার শিকার হয়েছেন এই দম্পতি। বিষয়টি নিয়ে সচেতন নাগরিকরা কথা বলেছেন। এই তালিকায় রয়েছেন তারকারাও। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান একটি সংবাদ মাধ্যমে আলাপকালে এ ব্যাপারে কথা বলেন। শুরুতে তিনি নিজের ব্যাপারে বলেন, এবার বইমেলার আগে আমার পেছনে দুটি প্রকাশনী ঘুরেছে বই বের করার জন্য। তিনি বলেন, প্রকাশনীগুলো চেয়েছিল আমার নামে বই বের করবে, কিন্তু তাতে রাজি হইনি আমি। তাদের সরাসরি জানিয়েছি এসব আমার জন্য না, কেননা আমি লেখক নই, আমি একজন অভিনেতা, এজন্য অভিনয়টা মনে প্রাণে করতে চাই। এরপর মুশতাক তিশা দম্পতি প্রসঙ্গ টেনে এই অভিনেতা বলেন, শুধু খন্দকার মুশতাক আহমেদ ও তিশা দম্পতি আলোচনা করলে হবে না, খোঁজ নিয়ে দেখেন তাদের বই প্রকাশ করছে কারা। তারা তো দোষী, কেননা কেউ ভাইরাল হলেই তার বাড়ি চলে যায় প্রকাশনী, বিভিন্ন প্রলোভন দেখিয়ে বই প্রকাশ করেন তারা। এটা মোটেও যুক্তিসঙ্গত নয়, এবং যারা এই বইগুলো প্রকাশনী করেছে তাদেরকে চিহ্নিত করুন এবং এই ধরনের নেতিবাচক বই প্রকাশনী থেকে বিরত রাখুন।